জানো কেমন আছো? হ আমিও ভালো আছি। কি করতেছো? হ খাইছি। হ তুমি জানো আজকে আমি আইসক্রিম খাইছি। হ আমি আইসক্রিম খুব ভালোবাসি, ফুচকা খুব ভালো লাগে। তোমারও খুব ভালো লাগে? কিসের মতো? ফুচকার মতো, আইসক্রিমের মতো? তুমি তোমার কলিজা, তুমি আমার পরাণ। হাসা কইতাছি, হাসা কইতাছি, আমি তো তোমারই ভালোবাসি। হেই রাখো রাখো রাখো, আমার স্বামী ফোন দিছে ওই দুবাই থেকে। কি যে জ্বালান জ্বালাই, আর পারি না। রাখো রাখো, তাতে রাখো। হ্যালো, কি হয়েছে কও? নেট নাই, নেট নাই। মা ফোন দিছিল, বোনের জামাই ফোন দিছিল, কথা কইতেছিলাম আর নেট থাকে না। এ ভাষায় নেটের অনেক সমস্যা। তোমার তো কইছিলাম পাল্টা দিতে, তুমি তো দিলাও না। আর তোমার না টাকা দিতে কইছিলাম, ওই টাকা দিছিলে, টাকা শেষ হয়ে গেছে, টাকা দিবা না। আজকালকার যুগে জিনিসের তো দাম বাড়ছে, তাতে কিছু কিনা খাওয়ানো যাবে না, টাকা পাঠাই দিও। কক্সবাজারে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিলা? কোন সিদ্ধান্ত নিইনি। ফোন ধরো না কেন? কি ফোন বাজতেছে? ফোন ধরো না কেন? কে ফোন দিতেছে? কত কত ধরনের আছে ফোন দাদা? তুমি এমন আমার বিশ্বাস করো? কে ফোন করে? ইয়ে কার নাম্বার জানি না, দাও না নাম্বার। আচ্ছা ইয়ে কে? রাজু? ইয়ে কে রাজু? আমি জানি না, মাইয়ারা সেভ করতে পারে, সারাদিন ফোন নিয়ে কাটা। ও আল্লাহ, তা মাইয়া সেভ করতে পারে সারাদিন বই বই মোবাইলে কথা কন কেন? ইয়েলাই তো বিদেশ তো নয়, ফোন করলে অন্যরা অল্টিং মারে, অল্টিং মারে বিদেশ তো ফোন করলে। তুই আমারও সন্দেহ কর আমারে? না সন্দেহ করি না আমি। রাজু ইয়া ইয়েলাই তো বিদেশ তো ফোন করলে অন্যরা অল্টিং মারে, আর মার নাম্বারে ফোন করলে অয়েটিং মারে না, ভাইয়ের নাম্বারে ফোন করলে অয়েটিং মারে না, আন্নার নাম্বারে ফোন করলে অয়েটিং মারে, বিজি মারে না। আর এই রুমে নেটওয়ার্ক নাই, হে রুমে নেটওয়ার্ক নাই, অন বাড়িতে আইসি আর নেটওয়ার্ক দিকে কত না আসি। আর একটু আমি কষ্ট না, তুই কক্সবাজার যাবি, কক্সবাজার হাওয়া খেতে যাবি। এই ফোন আর আজ জীবন নয়, বাড়াবাড়ি করছ, আজ জীবন শেষ করে দিছি। আমি আজ জীবন রাখতাম না, কক্সবাজার তো হাওয়া খাইবি না, আমি আর নষ্ট করে দিছি কক্সবাজার। চপ ভাইয়া বাড়িতে আসি একটু শান্তি পেলাম না, বিদেশ দেখি কষ্টের, আর লাইফটা নষ্ট করে দিছে। ভাই পুলের কথা কইছা, পুলের কথা কইছা, কি না করছি এই সংসারের লাই, ময়নার লাই কি না করছি। তোকে হাতে চোখের উপরে তো সংসারে কত জুট জামিলা, তারপরে তো ময়না ময়না, এ বিদেশ গেছি এ তিনটা চারটা আটটা বছর, সুখেরে সুখ কইন, দুঃখেরে দুঃখ কইন, বিজ্ঞানের সুখ মনে করছি। হে ময়না, আর লাইফটা নষ্ট করে দিছে রে ভাই। ভাই কক্সবাজার আইছি,
মানুষের পর করে দেখি জামাই গুলো কি সুন্দর সম্পর্ক, মানুষের বাচ্চার করে দেখে আনে আর কুল জানি যায় আর ও সিটকে মুটকে ডক্কেরও দেখতে পারি না। কেমন আছো ময়না? ভালো। একটা কথা বলি ময়না, আমরা যারা বিদেশ থাকি না কত কষ্ট করি বিদেশে, বিশ্বাস করো ময়না তোমাদের সুখের জন্যে বিদেশে পড়ে থাকি, তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য বিদেশ পড়ে থাকি। মা কেমন আছে, তুমি কেমন আছো, বাচ্চারা কেমন আছে, প্লিজ হে ভুল করো না। প্রত্যেকটা পরিবারের বোঝা উচিত যে আমার স্বামীটা কেমন, কি করে বিদেশ, আমার সন্তান কি করে বিদেশ, কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তোমার সুখের কথা চিন্তা করে এতটা বছর বিদেশ পড়ে আছি, একটাবারও কি তোমার মনে পড়ে না? কথা বলো ময়না, একটাবারও কি তোমার মনে পড়ে না? কেন কেন আমাকে এত বড় করে দুঃখ দিলে? বউ আমায় মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনোদিনই করবো না।